10 লক্ষ টাকা মানে একটা মানুষের, একটা নারীর, তার 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 দাম কি এইরকম? তাহলে যিনি এইরকম টাকা ঘোষণা করেছেন, তাহলে তার দাম কত এটা আমি জানতে চাইছি। তার পরিবারের যে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের দাম কত? 10 লক্ষ টাকাটা কি কোনো টাকা? আজকে একটা মায়ের সন্তান চলে গেছেন। লয়াররা রাজপথে কেন পুলিশ মন্ত্রীকে তার জবাবদিহি করতে হবে? আমরা চাই সেটা না। আসল দোষী ধরা পড়েনি, আরো আছে, আরো আছে, আরো আছে, ধরতে হবে। সবকিছু লোকানো আছে, সবকিছু লোকানো। স্কেপ গোট হ্যায় ও রিয়েল আদমি নেই হ্যায়, হি হ্যাজ অনলি ম্যাটার ফর দ্য মার্ডার। টাকা দিলে কি মেয়ে ফিরে যাবে? আমরা জাস্টিস চাই, আমাদের টাকার কোনো দরকার নেই, আমার মেয়েকে দরকার। ধরে 6 দিন ধরে ওনাকে সিবিআই নিয়ে কি করছে? প্রোটেকশন দিচ্ছে? রাস্তায় বেরোলে মার খাবে বলে কি ওনাকে সকালবেলা 10:30টার সময় ডাকা হচ্ছে আর রাত্রিরে ছাড়া হচ্ছে? লিংকি ছেড়ে ঘেরি ধরো, একদমই ধরেনি, পুরো বাজে কথায় পুরো মিথ্যে এতে এটা চলছে আর কিচ্ছু না। ফাঁসি ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না। মহিলাদের ওপরে পৈশাচিক ঘটনা যেন জীবনে হয় না, এমন ধরনের যেন শাস্তি হোক। বডি প্রিজার্ভ করা উচিত ছিল, একবার পোস্টমার্টাম না হলে সেকেন্ড টাইম পোস্টমার্টাম হওয়া উচিত ছিল। বডিকে প্রিজার্ভ না করে তাড়াতাড়ি করে গিয়ে ওখানে দাহ করা হলো, এটা তো একটা বিশাল প্রমাণ, একটা লোপাট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, ওই একজনকে শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার, উনি এটা করেছেন, হ্যাঁ মানলাম উনি এটা করেছেন, ওর পেছনে 10 থেকে 15 জন কি 20 জন কি 4 জন 5 জন যা আছে সেই এগুলো আমরা চাই একদম ইতিমধ্যে এগুলো আমাদের সামনে বার করা হোক। আর তা না হলে কিন্তু এই প্রোটেস্ট আরো বাড়বে এবং কিন্তু অতীব জঘন্যতম হবে। এইটুকু আমরা কিন্তু মানছি না, এই ব্যাপারটা আমরা একদম মানছি না। কেন নারীদের প্রতি এই ধরনের একটা হবে? লক্ষ টাকার কথা বলছেন, একটা মহিলার, একটা মুখ্যমন্ত্রী বলছেন উনি একজন মহিলা হয়ে এই কথাটা বলছেন, 10 লক্ষ টাকা একটা একখানা জীবনের দাম না, একটা মহিলার সম্মানের দাম কি 10 লক্ষ টাকা? একটা মহিলার 10 লক্ষ, উনি একজন মহিলা হয়ে উনি নিজে কেন সামনে আসছেন না? আজকে একজন মহিলার এই অবস্থা হয়েছে। আমাদের যদি হিস্ট্রি দেখেন 2006, 2007, 2008, 2009 উনি কি বলেছেন আপনাদের আর্কাইভে একটু দেখে নেবেন। উনি তখন বলেছেন যে মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, তাহলে আজকে উনি কেন দায়টা নিচ্ছেন না? আমরা ফাঁসির অর্ডার চাই, ফাঁসি ফাঁসি ও, যাতে আর কোনোদিন এরকম কোন ঘটনা যেন না কারোর ভাগ্যে আসে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে জানিয়ে রাখবো হাইকোর্টে রীতিমতো দেখা যাচ্ছে কিন্তু আবারও আর জাস্টিস ফর আরজিকর নিয়ে মিছিল বেরিয়েছে লয়ারদের। এই আরজিকর কাণ্ডে প্রতিবাদ করছি, আমরা জাস্টিস চাইছি, প্রপার জাস্টিস চাইছি, যাদের খুনি ধর্ষক এদের দারুণ ভাবে শাস্তি হয় এবং একদম নিরপেক্ষভাবে তদন্ত হয়ে শেষ হয়ে যাবে। ফাঁসি ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না। মহিলাদের ওপরে পৈশাচিক ঘটনা যেন জীবনে হয় না, এমন ধরনের যেন শাস্তি হোক চাই না। আমরা প্রতিবাদ করছি মেয়েরা মিলে, আমরা এর জন্য উপযুক্ত জাস্টিস চাই, যাতে এটা তাড়াতাড়ি সলভ হতে পারে। সেদিন আর্চিকর হসপিটালে সংঘটিত হয়েছে, আমরা তার জাস্টিস চাই। বলছি কি চাইছি, কি চাইছেন? এই হম চাহ রে হ্যাঁ কি ফেয়ার ইনভিজিবল হো, জো দোষী হ্যাঁ উনকো সাজা মিলে। এটা খুবই লজ্জাজনক আমি বলে মনে করছি, খুবই লজ্জাজনক। হ্যাঁ কি দেবে জানি না, আমরা আমরা জানি মেয়েদের কোন রকম কিছু থাকবে না, আমরা জাস্টিস চাই, জাস্টিস চাই। মুখ্যমন্ত্রী দেবে বলছে কিন্তু দিদিরা এই মুহূর্তে কি বলছেন? টাকা চাই না, সেটা লজ্জাজনক। আমরা বিচার চাই, উপযুক্ত দোষীদের উপযুক্ত বিচার চাই। আগে বিচার না হয়ে টাকার কথাটা ঠিক হবে, বিচারটা আগে হোক তারপরে সেটা আলোচনা করা যাবে। বিচারটা হোক এমনই বলছেন। ইতিমধ্যেই অসংখ্য মহিলা অ্যাডভোকেটরা রয়েছে, তারাও বেরিয়েছেন একদম জাস্টিস ফর আরজিগড়। এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের সামনে থেকে তারা কিন্তু বিক্ষোভ করছে। ওতে কি হবে, একটা মানুষকে মারা গেল 10 লাখ টাকা দিয়ে কিছু হবে? একদম আমি বলছি দিদি 10 লক্ষ টাকা দেবেন বলছেন, ওইটা কোনো ইস্যু নয়, ওগুলো ওগুলো বাদ দিন, ওগুলো বাদ দিন। আইন ব্যবস্থাটা ঠিক করতে হবে, এখানে আইনের পুরো ফেলিওর, অ্যাডমিনিস্ট্রেশন টোটাল ফেলিওর, যেখানে
আইনমন্ত্রী মহিলা, মুখ্যমন্ত্রী মহিলা, দিস ওয়াজ নট এক্সপেক্টেড। এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো এই ঘটনাটা সুবিচার হোক, ইনভেস্টিগেশনটা প্রপারলি হোক, আর ইনভেস্টিগেশনটা যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু কোর্টে এসে পুরো মামলাটাই ফেল করবে। এই আঘাত আপনার উপরে, এই আঘাত আমার উপরে, এই আঘাত আমার মা ঠাকুমা সবার উপরে। আজকে লয়াররা রাজপথে কেন পুলিশ মন্ত্রীকে তার জবাবদিহি করতে হবে, আমরা চাই সেটা। এটা কুৎসা, এটাকে কুৎসা বলে? আজকে লয়াররা তাদের কাজ ছেড়ে দিয়ে রাস্তায় কেন, এই জবাবটা দিতে হবে। আমি শুধু একা না, আমরা সবাই চাই, উই ওয়ান্ট জাস্টিস। আজকে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত না সিবিআই কোনো কিছু তথ্য আমাদেরকে দিতে পারছে, না পুলিশ কোনো, রাজ্য পুলিশ কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে। আজকে ছদিন ধরে সন্দীপ ঘোষকে নিয়ে ওনারা কি এমন জেরা করছেন যে তার থেকে আমরা কোনো কিছু পাচ্ছি না। শুধু এটা আরজি করের ব্যাপার না, এটা আমাদের সমাজ পরিবর্তনের ব্যাপার, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। নইলে আরজি করের পর থেকে পরপর প্রচুর ঘটনা ঘটে গেছে যেখানে এই একই সেম জিনিস হচ্ছে, এটা আমরা কখনো চাই না। আমাদের সমস্ত জায়গায় আমাদের নারীদের নিরাপত্তা, নারী পুরুষ দুজনের নির্বিশেষে নিরাপত্তা, আমাদের সমাজ কেন এত কলঙ্কিত হবে, কেন এই রকম হবে, এদের তো মানসিক চিকিৎসার দরকার। এরকম এইরকম তো হতে দেওয়া যায় না। আজকে সবাই মিলে না প্রোটেস্ট করলে এই জিনিস কোনোদিন থামবে না। আর জি করের মতন জায়গায়, সুরক্ষিত জায়গায় কি করে এটা ঘটনাটা ঘটে, এবং এর সঙ্গে যারা জড়িত মুখ্যমন্ত্রী নিজে, সিপি, সবাই মিলে প্রমাণ লোপাট করেছে, এ তো পরিষ্কার। ওদের বাবা মা রিয়া দিয়ে বোঝা যাচ্ছে, সেই থেকে বড় জিনিস হচ্ছে দিদির সমানে কভার আপ করে যাচ্ছে ওদের, যারা এই ক্রাইম গুলো করেছে। হ্যাঁ, উনি তো ভাঙবেই, কারণ জানেন ওনার কাছে অবধি চলে যাবে। আজকে যদি সিবিআই, দেখুন আমরা আমরা অ্যাডভোকেট, আমরা জানি কিভাবে প্রমাণ নিতে হয় এবং কিভাবে এগুলো কালেক্ট করতে হয় এবং কিভাবে এটাকে লোপাট করতে হয়, কিভাবে জেরা করতে হয়, কিভাবে জেরা করতে হয়, এটা নিশ্চয়ই অ্যাডভোকেটদের থেকে আর বেশি কেউ কিছু জানে না। ছদিন ধরে, ছদিন ধরে ওনাকে সিবিআই নিয়ে কি করছে, প্রোটেকশন দিচ্ছে, রাস্তায় বেরোলে মার খাবে বলে কি ওনাকে সকালবেলা 10:30 সময় ডাকা হচ্ছে আর রাত্রিরে ছাড়া হচ্ছে? তাহলে প্রিন্সিপালকে ব্রেকফাস্ট, যে সন্দীপ ডিনার, ব্রেকফাস্ট টু ডিনার 5 দিন আগে রিওয়ার্ড দেওয়া হলো, ওকে মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হলো পোস্টটা এলিভেট করে, আর 4-5 দিনের পর তার এগেনস্টে ক্রিমিনাল কেস ফাইল করলো, ওনার প্রমোশন হয়ে গেল, পারফেক্ট প্রোটেকশন। ওই যে নির্যাতিতার মা বলছে, নির্যাতিতা কত কেঁদেছে, আমি তখন ঘুমিয়েছিলাম, মা মা করে কত কেঁদেছে, সেই মুহূর্তে আমি তাকে বাঁচাতে পারিনি, আমি তখন ঘুমিয়েছিলাম। দিদি এত নির্যাতিতার মা এই কথায়, তাহলে একটা ডাক্তার, তার মা যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষ কোথায় আছে, আমরা কোথায় আছি? হ্যাঁ, ওরা বলছে অনেক রেপ হয়, মা হচ্ছে, ঠিক আছে। দেখুন আমি একটা কথাই বলতে চাই সকলের ক্ষেত্রে, দেখি যে আপনারা এবার দয়া করে নিজেদের মেরুদণ্ডটা সোজা রাখুন, সোজা রেখে আপনারা নিজেদের বাড়ির লোক, নিজেদের মহিলা, নিজেদের বাড়ির স্ত্রী মহিলা, তাদের যদি এই রকম হয় তাহলে পাশে কিন্তু কেউ থাকবেন না। যদি এরকম সিদ্ধারা একা থাকে, সিদ্ধারা সোজা রাখুন, যে কোনো পার্টিকে যে কেউ সমর্থন করতেই পারেন, কিন্তু একটা মানবিকতার ব্যাপার, নিজের সিদ্ধারা সোজা রেখে এগিয়ে আসুন। আমাদের আজকে বেরোতে হবে কেন, কেন আমাদের র্যালি করতে হবে, এইগুলো আমরা তো চাই না। প্রশাসন যদি প্রশাসনের কাজ করতো তাহলে অ্যাডভোকেটদের এরকম করে বেরোতে হতো না। আমরা বেরিয়েছি, আমরা এর শেষ দেখে ছাড়ব। সুপ্রিম কোর্ট পর্যন্ত ম্যাটার গেছে এবং সুপ্রিম কোর্টে কি করছেন, 22 তারিখে সিবিআই কি জমা দিচ্ছে, তাদের রিপোর্ট কি, ইনভেস্টিগেশন করলো ছদিন ধরে ওনারা কি করলেন, সেইগুলো সব জমা পড়ুক। এই মিছিল আরো বড় হবে আর এই প্রতিবাদ আরো বৃহত্তর হবে। আমরা রাস্তাতেই আছি, আছি, থাকবো, থাকবো, করছি, আমরা রেগুলার এই ধরনের ম্যাটার করছি। আমরা সিভিল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটার দুটো কিভাবে জেরা করতে হয় সেটা আমাদের থেকে কেউ ভালো জানে না। যদি সিবিআই এর দরকার লাগে ওনারা একদিনে বার করতে পারবেন, ছদিন ধরে কি করছেন আমার প্রশ্ন হচ্ছে এইটা। ছদিন ধরে কেন ওনাকে ব্রেকফাস্ট টু ডিনার কি ওখানে বসিয়ে খাইয়ে বাড়ি পাঠানো হচ্ছে, কিসের ভয়? তাহলে কি রাস্তায় বেরোলে উনি জনসাধারণের কাছে মার খাবেন বলে? এই প্রোটেকশনটা কেন ওনাকে দেওয়া হচ্ছে? উনি ব্যবহার হচ্ছে, ক্ষমতার সম্পূর্ণ অপব্যবহার হচ্ছে। মুখ্যমন্ত্রী যা করেছেন, সিপি যা করেছেন, এবং যা ওদের নেতৃত্বে যা ঘটনা ঘটেছে, 3-4 ঘন্টার মধ্যেই ঘটে গেছে সব, সব প্রমাণ লোপাট হয়ে গেছে। ওই গাড়িটা যদি DIFI না দাঁড় করাতো তাহলে তো পোস্টমর্টেমও হতো না। কে বলেছে চুপ করে যাবে? এই আন্দোলন চুপ করার নয়। ডাক্তাররা, উকিলরা, আজকে সমাজে যারা হোয়াইট কলার, সারা সমস্ত সবাই রাস্তায় নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের CM, যদি উনি মনে করে থাকেন যে এই এই সব পড়ে উনি কিছু চুপ, মানে জনসাধারণকে চুপ করাতে পারবেন, তাহলে কিন্তু উনি ভুল ধারণা ওনার।
রাম বাম সুবিধা নিয়ে আমাদের এই যে মিছিল, এটা আমাদের অ্যাডভোকেটদের মিছিল, এখানে আমাদের কোনো পলিটিক্যাল কালার নেই। এবং উনি দেখিয়েছেন, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি বলেছেন রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হয়। তো উনি এখন নিজে কেন দায়টা নিচ্ছেন না, উনি এখন বলছেন কেন, কোনো পলিটিক্যাল পার্টির ঘাড়ে চাপাচ্ছেন কেন? এটা হতে পারে না। আমরা সমাজের সাধারণ মানুষ, আমাদের এই প্রতিবাদ চলবে এবং এই প্রতিবাদের তীব্রতা আরও বাড়বে যদি না এখানে জাস্টিস সঠিকভাবে পাওয়া।